Guys, welcome back to my channel and welcome to my another freshers blog. আর আজকের ব্লগটা পুরো একটা আলাদা রকমই হতে চলেছে। তো এখন বাজে 7টা, অলরেডি ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে হোলি স্পেশাল ব্লগ। থাম্বনেল দেখে তো বুঝলেই পেরে গেছো। তো চলো, প্রথমে হোলির দিনের জন্য সবার প্রথম প্রয়োজন হচ্ছে পলাশ ফুলের মালা। তো চলো, আগে বাড়ির কাছে যে পলাশ ফুলটা আছে, মানে একদম আমার নিজের বাড়িরই যে পলাশ গাছ, সেই গাছে ফুলগুলো কত পড়েছে সেগুলো তুলে এনে মালা গাঁথতে হবে। আগে চলো ফুলটা আনতে যাই। চলো, এই যে চারিদিকে ফুল পড়ে আছে আর এই যে গাছে পলাশ ফুটে আছে। তো চলো আস্তে আস্তে ফুল গুড়িয়ে নিই আর কয়েকটা ফুল টুক করে পেড়েও নিই। এই যে সমস্ত ফুল পেড়ে চলে এসেছি আর মানে মালা গাঁথব, একদম মালা গেঁথে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, টুকুশ বাচ্চা, আমি রেডি হয়ে গেছি এই যে আজকের লুকটা। তো চলো এবার একটু বেবর সাথে দেখা করে যাই। গিয়ে একদম আমাদের মহিষাদলে বসন্ত উৎসব হয়, তো এটা 7 বছর বসন্ত উৎসব চলছে, ঠিক শান্তিনিকেতনের মতন। তো চলো একদম স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার প্রথমে আমার গুলটুস বাচ্চাটাকে একটু হোলি মাখিয়ে দিলাম আর হ্যাপি হোলি সবাইকে। হোক, চলে এসেছি স্পটে, দেখতেই পেয়েছো কত সুন্দরী সুন্দরী মামনি সবাই আর কতটা ভিড়। মানে এবছর অন্যান্য বারের থেকেও প্রচণ্ড ভিড় হয়েছে, গান চলছে। তো কেন কপিরাইট খাবো, তাই আমি মিউট করে নিজেই ভোকাল দিচ্ছি, আবার খাটছি বেশি। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কত অচেনা চেনা মানুষের সমাবেশ। আর এই যে আমার বন্ধু আর একজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, বান্ধবী কাম বোন কাম আমার নাম্বার 1 সাবস্ক্রাইবার সবই আমার। তো এরা দুজন দুজনকে আগে হোলি মাখিয়ে দিল, বাবাই দা সব লাল রং ছাড়া অন্য কিছু মাখে না। যাই হোক, আমাকে ওরা মাখিয়ে দিল, আমি ওদেরকে মাখিয়ে দিলাম। আর এই যে আমি যে পলাশ দিয়ে এত কষ্ট করে মালা গেঁথেছিলাম সেটাও পরে নিয়েছি। আর এই যে দেখো, এইটা হচ্ছে বসন্ত উৎসব যেখানে হয় তার স্টেজটা, খুবই সুন্দর স্টেজটা সাজিয়েছে। আর এরা সবাই পারফরম্যান্স করবে বলে এখানে দাঁড়িয়ে আছে সবাই, এরা ফোক নৃত্য করবে মনে হচ্ছে ড্রেসটা দেখে। এই যে আমার দিদি, আমি কী করছিলাম জানি না দিদির সাথে, কিছু একটা বকাবকি করছিলাম দিদির সাথে। আর এই যে এখানে সবাই নাচানাচি করছে, বসে আছে, গল্প করছে, সমস্ত কিছু চলছে। আর এই যে ইনাদের প্রচণ্ড রোদ লেগেছে, এই যে আমাদের গুলটুটাকে আমি একটু চুটকে চুটকে আদর করে দিয়েছিলাম, আর এই যে তার পুরো কালারিং হেয়ার হয়ে গেছে, রেগে যাচ্ছে রং করছি বলে, তার কালারিং হেয়ারে রং করা যাবে না। তো যাই হোক, আর এই যে সবাই নাচানাচি করা শুরু করে দিয়েছে, দুর্দান্ত দুর্ধর্ষ গান চালিয়েছে। তো আমি কপিরাইট খাওয়ার জন্য আমি কিচ্ছু একটা তোমাদেরকে ঠিকঠাক শোনাতে পাচ্ছি না। তো দেখো এই যে সবাই নাচছে, ভীষণ সবাই নাচানাচি করছে, দেখেছো হাতগুলো কেমন উড়ছে, ধুলো সাথে আবির সমস্ত কিছু একসাথে নিয়ে এরকম সমাবেশে সবাই একসাথে নাচছে মজা করছে। পরে আবার এই যে দিদিদের সাথে দেখা হয়ে যেতে এই দিদিদেরকেও আবির মাখিয়ে দিলাম, আর দিদিরাও আমাকে সবাই আবির মাখিয়ে দিল। একটা তো সেলফি বানতা হয়, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি সেলফি তুলতে। আর এই যে ইনি একটু ক্যামেরা করে দিয়েছিলেন, আর আমরা তারপরে গরমে লস্যি খাওয়া শুরু করে দিয়েছি। লস্যি ফস্যি খেয়ে আবার এই যে সবাই মিলে একসাথে নাচের তালে পা দোলাতে শুরু করে দিয়েছিলাম। এই যে সবাই মিলে এখানে নাচানাচি করছে, প্রচণ্ড সবাই এখানে মানে একদম মুডে আছে, নাচার মুডে সবাই। আর সেই মুডের সাথে সাথে আমিও একটু কোমর দুলিয়েছিলাম, নেচেছিলাম। বাট এই ভিডিওটা যখন হয়েছিল তখন সেরকম মিউজিক চলছিল না, এমনি কোমর দুলাচ্ছিলাম। আর এই যে সবার অবস্থা দেখতেই পাচ্ছ, সবাই কীরকম নাচানাচি করছে। ছিলাম একটা রূপে আর এসেছি আরেকটা রূপে, তো ফাইনালি বাড়ি এসে গেছি। চলো, আমি এরকম এবারে তবু অল্প ভূত সেজেছি, আর অন্যবারে প্রচণ্ড ভিজ মানে প্রচণ্ড ভূত হয়ে যায়, আমাকে চিনতে বাড়ির লোকই চিনতে পারে না, এবারে অনেক কম ভূত হয়েছি। তো চলো, এরকমই আমাদের এখানে খুব এনজয় হয়। তো এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে যদি বিকেলে আবার মহিষাদল যাই, মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে বিকেলেও প্রোগ্রাম হয়, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা, আর যদি না যাই আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তো তোমাদের হোলি কেমন কাটলো জানিও, আর সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই ভালোভাবে হোলি কাটাও। আর আমি অবভিয়াসলি ব্লগটা হোলির অনেক পরে ছেড়েছি, তো তোমাদের হোলি কেমন
কাটলো জানিও কমেন্ট সেকশানে। আর আমাদের মহিষাদলের এই বসন্ত উৎসব, মানে আমাদের এই আমরকুঞ্জের বসন্ত উৎসব, তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। চলো টাটা।